উপনির্বাচন আর উপনির্বাচনের প্রাক্ষণত বঙ্গাইগাঁওর বিভিন্ন যে পরিবেশ পরিস্থিতি রাজনৈতিক সেই প্রেক্ষাপট সমূহ আমি নিউজ এইটিনের দর্শকক জানাই আছো। আর এই মুহূর্ত কংগ্রেস প্রার্থী ব্রজেনজিৎ সিনহা আছে, চাকরির পর অবসর, একটা দীঘলীয়া পরিক্রমা, তারপর এতিয়া রাইজর ওসরলে ঘরলয় ঘরলে উভতি আহিছে, কেনে ধরনের দেখিছে এতিয়া? প্রথমতে মই নিউজ এইটিনের পরিয়াললৈ শুভেচ্ছা জানাইছো, মই আন্তরিক অভিনন্দন জানাইছো, আর আপনার যোগেদিয়ে বঙাইগাঁওবাসী রাইজলৈ মোৰ নমস্কার জানাইছো। আর খুব ভাল আমার চলিছে, কংগ্রেসের দিন ভাললে আহিছে, কংগ্রেসের এবার বিজয় নিশ্চিত, অগপর এতিয়া অস্তিত্ব নাই, গতি আমি এই নির্বাচন 13 নভেম্বর রাইজ দলে বলে ওলাই আহিব আর কংগ্রেসের পক্ষে ভোট দিব। আজির দিন তো সাংসদ ফণীভূষণ চৌধুরী, যে এই সমষ্টি বঙাইগাঁও সমষ্টির পর 8 বার করে বিধানসভার মজিয়ালৈকে গৈছিল, তেওঁ ঘোষণা কৰিছে যে অহা আর কোনো নির্বাচনে তেওঁ প্রতিদ্বন্দ্বিতা নকৰে, তেওঁ সংসদীয় রাজনীতির পর অবসর গ্রহণ করব, 29ৰ যে লোকসভা নির্বাচন তাত আর প্রতিদ্বন্দ্বিতা নাই, মুঠতে নেক্সট আর কোনো ইলেকশনে তেওঁ প্রতিদ্বন্দ্বিতা নকৰে বুলি তেওঁ স্পষ্ট কৰিছে। এই কথাটো মই মোৰ মানে যিটো মানে কেৰিয়াৰ, এই কেৰিয়াৰত মই কেইবাজনো ৰাজনৈতিক নেতাক এনেদৰে কোৱা মই দেখিছোঁ। আপোনালোকেও জানে এজন বিখ্যাত ৰাজনীতিবিদে কৈছিলে যে মই আৰু নির্বাচনের রাজনীতি মানে এইবারপর মই মানে রাজনৈতিক জীবনটো ত্যাগ করি, রাজনীতি নকরো, কিন্তু পিছন গিয়ে পেলায় মুখ্যমন্ত্রী হল, গতি ব্যক্তি আছে। আর আপনি যা কথা কৈছে ফণীভূষণ চৌধুরী দেব, তখন 2011তো ঘোষণা করেছিল যে আর নির্বাচন নেখেলে, কিন্তু নির্বাচন খেলিলে, এতিয়াতো আকৌ ছদ্মবেশী বিধায়ক হয়ে থাকবে বিচাৰিছে, গতি সন্যাস লম বলে কথাটো নিজের পত্নীক বিধায়িকা পাতিব, তারপর নিজের পুত্রক বিধায়ক পাতিব খোঁজে, গতি সেই কথাটার কোনো মূল্য নাই, সেই ঘোষণাটার কোনো মূল্য নাই, এটা এনে মানে মানুষের একটা ইমোশনেল করবর কারণে, সেন্টিমেন্টেল করবর কারণে আবহাওয়া ভরা একটা কথা ইমানে আর। আর কান্দি কাটি এনেও এই একটিং করিয়ে থাকে আর, গতি এই একটিং এই একটিং হে হয় লগতে এইটো কৈছে যে পত্নীয়ে যদি জয়ী করে, রাইজে যদি জয়ী করে 1.5 বছর সময় পাব, এই 1.5 বছর পাছত এইটোৱে পত্নী দীপ্তিময় চৌধুরীর প্রথমটো আর এইটোৱে শেষ নির্বাচন হব, একেলগে আর ইলেকশন নেখেলে সেইটো কথাও কৈছে। এই কথাটো যদি 1.5 বছর কারণে কি পত্নীক আনিছে, তেতিয়াহলে এটা তো কোনো যুক্তিয়ে নাই নয়, এনেকা ধরনের অদ্ভুত কথা এটা, মানে সরু লড়াই কোয়া নিচিনা কথা হল, এই কথাটো কোনো মূল্যই নাই, রাইজে বুঝে বঙাইগাঁওর রাইজক যদি ইমানে ইমেচিওর বলে ভাবিছে, তাহলে ভুল করা ভাবিছে, ইমান দিনে অল্প ঠগি মেলি আহিলে রাইজক, সেইকারে এনেকা ধরনের কথা কৈছে, কিন্তু 1.5 বছর বিধায়িকা হয়ে থাকবে, 1.5 বছর কারণে সুযোগ দিব লাগে, তারপর আর মানে নেখেলে, এই কথা হল নাকি এই কথা, তার মানে নিজে আকৌ 26ত হয়তো সাংসদ হয়ে থাকবে নয়, সাংসদত হয়তো পারফরমেন্সটা কমি যাব, যার কারণে আকৌ 26ত হয়তো নিজে আহিব বিচারিব, গতি নাপাতিব, এনেকা ধরনের পুত্রক পাতিব বিচারিব, এনেকা ধরনের কথা, গতি এইবিলাকৰ কোনো মূল্য নাই। ফিল্ডত যেতিয়া আপুনি নামিছে, এই ফিল্ডত এতিয়া রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি কেনে দেখিছে, আর বঙাইগাঁওর সমস্যা আসলে কেনে ধরনের, কি কি সমস্যা মূলত? মানে বঙাইগাঁওর বহুত সমস্যা আছে, প্রথমতো সৰু সুৰা যিবিলাক আমাৰ সৰু সুৰা নহয়, এইবিলাক ডাঙৰ সমস্যা আচলতে, আজি গাঁও অঞ্চলত আপুনি যদি যায় দেখিবলৈ পাব, ইভেন আমাৰ চহৰখনৰ বঙাইগাঁও চহৰখনৰ ভিতৰুৱা ৱাৰ্ডবিলাকৰ ভিতৰুৱা অঞ্চললৈ যদি আপুনি সোমাই যায় দেখিবলৈ পাব, ৰাস্তা ঘাটবিলাক মানে বহু ৰাস্তা পকী হোৱা নাই, আৰু বৰষুণ দিলে নলা নৰ্দমা নাই, গতি বৰষুণ দিলে ৰাস্তা মানে আপুনি খোজকাঢ়ি যাব নোৱাৰে, কদৰ্যময় এটা পৰিৱেশ, আৰু মানুহৰ ঘৰলৈকে পানী সোমাই যায়, সেইটো অবস্থা আজি 38 বছৰে ইয়াৰ কোনো সমাধান উলিয়াব নোৱাৰিলে, গাঁওবিলাকতো একেই অৱস্থা, আৰু খোৱা পানীৰ কোনো ব্যৱস্থা নাই, বঙাইগাঁও চহৰতো খোৱা পানীৰ ব্যৱস্থা নাই, মানে ড্ৰিংকিং ৱাটাৰ চাপ্লাইৰ কোনো ব্যৱস্থা নাই, চৰকাৰীভাৱে যি দিব লাগে তেনেকুৱা নাই, গাঁওবিলাকতো নাই, মানুহে কয় নল আছে জল নাই, এনেকৈ কয় মানুহে হেৰি কৰে, গতিকে এইবিলাক সমস্যা, আৰু আমাৰ বঙাইগাঁও চহৰৰ এটা বিকল্প পথ, এটা ঘাই বিকল্প ঘাই পথ এটা হ'ব লাগে বঙাইগাঁও চহৰৰ মাজেদি, কাৰণ এটাই ৰাস্তা মেইন পথ, গতিকে আৰু এটা আমাক বিকল্প পথ লাগে, এই বিকল্প পথটোৰ কাৰণে ৰাইজে বহুদিনৰ পৰা দাবী কৰি আহিছে, আমাৰ বঙাইগাঁও চহৰতেই ৰেল ষ্টেচনৰ ওপৰেদি আগতে এখন ফুট অভাৰব্ৰিজ আছিলে, এতিয়া সেই অভাৰব্ৰিজখন নাই,
কিন্তু এখন ওভারব্রিজ লাগে কারণ উত্তর ফলর আর দক্ষিণ ফলর এই যে স্কুলিয়া লওয়া ছলিবিলাক বা ব্যবসায়ীবিলাক সরু সুরা খোজকাড়ি যিসকলে অহা যাওয়া করে তেওঁলোকে ঘুরি যাব নয় যখন ফ্লাইওভার আছে বহু দূর হয় খোজকাড়িবলগিয়া হলে গতি সে সম্ভব নয় গতি কারণে হয় আন্ডারপাস এটা লাগে রেল স্টেশনের তলে দি নহলে উপরে দিয়ে এখন ব্রিজ লাগে এটা একটা ডর মেজর প্রবলেম আর আমার পশু চিকিৎসালয় লাগে এগ্রিকালচার আমার কৃষি প্রধান অঞ্চল গতি আমার এখন এগ্রিকালচার কলেজও লাগে এগ্রিকালচার কলেজ বঙাইগাঁও অঞ্চল আমার নামনি অঞ্চল এগ্রিকালচার কলেজ নাই গতি এগ্রিকালচার কলেজ লাগে আমার ভেটেনারিবিল গাঁয়ে গাঁয়ে যেহেতু গাঁও অঞ্চল গতি সবরে জীব জন্তু আছে সেই জীব জন্তুবিলাকর কারণে গাঁয়ে গাঁও গ্রামাঞ্চল ভেটেনারি লাগে এই এনেকা ধরনের সমস্যাবিল আছে আর ডর ডর কথাবিল হল যে আজি কিছু আমার কোচ রাজমুখী সকলের যে জনজাতিকরণের ইস্যু এই জনজাতিকরণের ইস্যুটো আজিলেকে তেও হাতত নললে যার কারণে এই একটা ইস্যুয়ে হয়ে থাকিল মানে জনজাতি নহল সরকারে আবহাওয়া বাড়িলে নরেন্দ্র মোদী ডাঙরিয়া আসে 2014 চনত বঙাইগাঁওতে রাজহুয়া সভাত ঘোষণা করেছিল যে ছমাহর ভিতর এস সি দিব কিন্তু নিদিলে আজি 10 বছর পার হয়ে গেল 10 বছর পার হয়ে এতিয়া তৃতীয়টো কার্যকাল চলি আছে কিন্তু এই দিয়া নহল এইবিল আবহাওয়া বাড়িলে এই একটা ডর কথা কে এ সি যখন বনালে ক্ষমতাবোর অটোনমাস কাউন্সিল এই কাউন্সিল এটা জাস্ট আবহাওয়া ভরা একটা ব্যবস্থা একো নাই তাত কোনো ক্ষমতা দিয়া হওয়া নাই রাইজর কাম নাম মাত্র নামত এনেই মানে একটা হেৰি সিস্টেম একটা করেছে গতি এনেকা বহু সমস্যা আছে এই সমস্যাবিলাকর কারণে কোনোদিন মাতমতা নাই তো আমি পর্যায়ক্রমে এই বিষয়বিল আমি মই যদি নির্বাচিত হও রাইজে যদি মোক সুযোগ দিয়ে তো বিধানসভার মজিয়াত বা বিধানসভার বাইরতো এই বিষয়বিল মই সরব হম আপনি বিচরা বাতৰি পাব কেবল News18 অ্যাপত News18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ